नमस्कार, आमि सुब्रत माइती तोमादेर क्लास थ्री भूगोल विषयटा पढ़ाबो। आगेर क्लासे तोमरा पढ़ेछिले देश जिला राज्य सम्यक धारणा एवं भारतवर्षेर बा भारतेर भूप्रकृति एवं तार किछु शिल्प बाए छिलो सेगुलो तोमरा पढ़ेछो। एबारे आमरा आमादेर पश्चिमबंग निये कयेकटा जिला तोमादेर हबे, एई जे दुटो जिला आमरा कराच्छि एबारे परीक्षाय तोमादेर किन्तु सेई जिलागुलो आसबे। आमादेर पश्चिमबंग जेमन एकेबारे उत्तरे रयेछे हिमालय पर्वतमाला एवं दक्षिणे रयेछे भारत बंगोपसागर। उत्तरे दुटो जिला निये आमरा पढ़ब जाके आमरा साधारणत उत्तरबंगेर जिला बोली। सेई उत्तरबंगेर जिला दुटो जिला पढ़ब, किन्तु दुटो नय चारटे जिला एकसंगे करा आछे, दार्जिलिंग ओ कालिम्पोंग जिला आर हच्छे जलपाइगुड़ी ओ आलिपुरदुआर जिला। एई दुटो जिला आमरा पढ़ब। दार्जिलिंग जिला हच्छे पश्चिमबंगे एकदम उत्तरे, दार्जिलिंग एवं कालिम्पोंग जिला पश्चिमबंगे एकबारे उत्तरे। एटी एकटी शैल शहर माने शैल जिला, अर्थात हच्छे एखाने पार्वत्य अंचल निये गठित। दार्जिलिंग एवं कालिम्पोंग जिला किछुटा दक्षिणेर दिके किछुटा समतल रयेछे, शिलीगुड़ी एई एलाकाटा समतल रयेछे। एई उत्तरे जे भूप्रकृति, ए भूप्रकृतिर मध्ये एखाने कयेकटा पर्वतश्रेणी रयेछे, जेमन हच्छे सिंगालीला पर्वतश्रेणी। ए सिंगालीला पर्वतश्रेणीते तार सर्वोच्च शृंग रयेछे सान्दाकफु, जेटा हच्छे आमादेर पश्चिमबंगेर सर्वोच्च शृंगेर नामे ख्यात। एछाड़ा रयेछे फालुट ऋषिला रयेछे, एखान थेके आमरा देखते पाई अन्यान्य कांचनजंघार चूड़ा आमरा देखते पाई। এই জেলা দিয়ে এখানে যে অন্যান্য দিকগুলো রয়েছে, তিস্তা, তোস্তা, তোর্ষা, জলঢাকা, হ্যাঁ, ছোটো রঙ্গিত, বড় রঙ্গিত, মহানন্দা প্রভৃতি নদ নদী এখানে বিস্তৃত রয়েছে। আর রয়েছে জলবায়ু কি না, এখানকার জলবায়ু হচ্ছে শীতল জলবায়ু, সারা বছর শীত বিরাজমান করে আর বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণ বর্ষা হয়। এছাড়া কি হয়, শীতের সময় কোনো কোনো সময় তুষারপাত ঘটে যায়, অর্থাৎ হচ্ছে তুষারপাত কথার অর্থ হচ্ছে বরফ পড়ে। হ্যাঁ, আমরা যখন বেড়াতে যাই অনেক সময় বরফের খোঁজ করি, হ্যাঁ, এই বরফ রয়েছে। আর স্বাভাবিক উদ্ভিদ, এখানকার স্বাভাবিক উদ্ভিদ সরলবর্গীয় স্বাদ রয়েছে, কিছু কিছু পর্ণমোচীও রয়েছে, আবার কিছু চিরহরিৎ বৃক্ষও রয়েছে। তার মধ্যে হচ্ছে পাইন, ফার, ওক, রোডোড্রেন্ডন, ওয়ালনাট এগুলো রয়েছে, শাল, সেগুন এসব কাঠও রয়েছে এসব গাজরে। এছাড়া এখানে আরেকটা উল্লেখযোগ্য, যেখান থেকে আমরা ওষুধ তৈরি হয়, রেসারপিড নামক সিংহনা গাছ থেকে রেসারপিড নামক ওষুধ করে, সিংহনার চাষও এখানে সিংহনা গাছ হয়ে থাকে। এখানে কী কী চাষ হয়, চা, কমলালেবু, সিংহনা, ছাড়াও চা এখানকার হচ্ছে প্রধান ফসল, আর পশ্চিমবঙ্গে একটা অর্থকরী ফসল চা, কমলালেবু। আমরা দার্জিলিং কমলালেবু আমরা খেতে ভালোবাসি, সেই কমলালেবু এখানে হয়। এছাড়া হয়েছে কি, মশলাপাতি রয়েছে এবং আনারস, এখানে প্রচুর পরিমাণে আনারস উৎপন্ন হয়। আর কি না, এখানে আলু যেটা হচ্ছে আমরা চিপসে ব্যবহার করি, সেই আলুটা কিন্তু ওখানে চাষ হয়। আলু, ভুট্টা সামান্য পরিমাণে ধাপ কেটে কেটে ঝুম চাষের আর আড়ালে পদ্ধতিতে এখানে ধান চাষ করা হয়। এখানে যেসব খনিজ রয়েছে, সেই খনিজের যে নিম্নমানের রয়েছে, কয়লা রয়েছে, তামা, ডলোমাইট প্রভৃতি রয়েছে। এছাড়া চুনাপাথর কিছু পরিমাণ পাওয়া যায় এই এলাকায়। জনবসতি এখানটায় খুব ঘন নয়, খুব একটা ঘন নয়, তবু এখানটা যেসব অধিবাসীরা বাস করে, লেপচা, গোর্খা, ভুটিয়া, এই এই অধিবাসী লোকেরা
বসুরা আদিবাসী লোকেরা বসবাস করে। এছাড়া পর্যটন কেন্দ্র রয়েছে এখানকার, দার্জিলিং হচ্ছে পর্যটন কেন্দ্র, হ্যাঁ কালিম্পং কিছু কিছু মিরিক রয়েছে এখানটায় রয়েছে, আর ওই যে মংপু, মংপুতে রয়েছে রয়েছে মিরিক রয়েছে, টাইগার হিল রয়েছে, এইগুলো হচ্ছে এখানকার হচ্ছে পর্যটন কেন্দ্র। আর একটা বড় কথা, শিলিগুড়ি হচ্ছে একটা বড় স্থান যেটাকে আমরা বলে থাকি না উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কেন বলা হচ্ছে না, এই অঞ্চলে যত রকম উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, এইসব যে রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলো কিন্তু দিয়ে এইখান থেকে যাতায়াতের পথ বা পণ্য আদান প্রদান করা হয় এই অঞ্চল দিয়ে। আর এখানকার যে শিল্প যে রয়েছে, এখানে চা শিল্প প্রধান শিল্প, এছাড়া কাঠ শিল্প, কাষ্ঠ শিল্প রয়েছে। কাষ্ঠ মানে হচ্ছে কাঠের শিল্প, কাঠের আসবাবপত্র, কাঠ চেলাই, এইসব শিল্প রয়েছে। আর পর্যটন শিল্প তো আমরা জানি যে দার্জিলিংয়ে পর্যটন শিল্প, হোটেল ব্যবসা, রেস্তোরাঁ, এগুলো কিন্তু আমাদের এই জেলায় রয়েছে। পরের জেলায় চলে আসি, পরের জেলা হচ্ছে জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা। এই জেলা রয়েছে ঠিক দার্জিলিংয়ের পাশেই রয়েছে, এখানেও বন্ধুর প্রকৃতির জেলা। আর এখানে বনভূমি রয়েছে, বনভূমি এলাকায় প্রচুর বন রয়েছে, এখানে কাঠ ফাট পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া রয়েছে কি ডুরাইস, ডুয়ার্স এবং তরাই অঞ্চল, অর্থাৎ হচ্ছে তিস্তা নদীর উত্তর দিকটাকে বলা হবে কি না, পশ্চিম দিকটা বলা হবে কি না তরাই অঞ্চল, আর পূর্ব দিকটা হচ্ছে না ডুয়ার্স অঞ্চল। এই এই দুটো অঞ্চল রয়েছে ভূপ্রকৃতির মধ্যে, চড়াই উতরাই জায়গা, বন্ধুর এলাকা। এখানে নদনদী যে তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি প্রভৃতি। এছাড়া রয়েছে কি জলবায়ু, এখানে প্রচুর পরিমাণে বর্ষাপাত, বৃষ্টিপাত হয়, আর সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, যার নাম হচ্ছে কি বক্সা। বক্সাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। স্বাভাবিক উদ্ভিদ কি না, এই অঞ্চলে হচ্ছে শাল, সেগুন, পলাশ, তুঁত, জারুল প্রভৃতি গাছ হয়। আর বনভূমি রয়েছে এখানে, দুটো অভয়ারণ্য রয়েছে, জলদাপাড়া এবং গরুমারা, এই দুটো অভয়ারণ্য রয়েছে। আবার এই অরণ্যের মধ্যে হাতি, নেকড়ে, চিতাবাঘ এই অঞ্চলে দেখা যায়। আর একটা বৈশিষ্ট্য কি না, এই অঞ্চলে হচ্ছে কি না একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় গরুমারাতে। এছাড়া রয়েছে কি না কৃষি, এখানে তামাক, চা এবং আনারস এই অঞ্চলে হচ্ছে প্রধান কৃষি, ধানও কিছু কিছু জায়গায় হয়। আর শিল্প, চা শিল্প এবং কাষ্ঠ শিল্প এখানে হচ্ছে প্রধান শিল্প। যেসব অধিবাসীরা এখানে বসবাস করে তাদের নাম হচ্ছে না গারো, টোটো, ওরাও, মেচ, সাঁওতাল, এইসব অধিবাসী লোকেরা বসবাস করে। পর্যটন কেন্দ্র কি না, পর্যটন কেন্দ্র দুটো অভয়ারণ্য রয়েছে এখানটা, প্রচুর পরিমাণে রয়েছে না রিসর্টস রয়েছে, এই রিসর্টসগুলোতে লোকেরা গিয়ে বেড়াতে যায় এবং বনভূমি প্রদর্শন করে। বনভূমি প্রদর্শন করে, ভেতরে বিভিন্ন হাতি, গন্ডার, নেকড়ে এগুলো দেখার জন্য ওরা বলে এখানে পর্যটন শিল্প রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের, জলপাইগুড়ি হচ্ছে সদর শহর জলপাইগুড়ির, এবং আলিপুরদুয়ারের, আলিপুরদুয়ার হচ্ছে এখানকার সদর শহর। হ্যাঁ, এইগুলো ভালো করে পড়বে এবং বইয়ের যে পুরো পোর্শন যে রয়েছে, বইয়ের পুরো পোর্শনটা মানে দার্জিলিং কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা তোমরা কিন্তু ভালো করে পুরোটা পড়বে। হ্যাঁ, পুরোটা ভালো করে পড়বে, প্রথম থেকে পড়বে। আমি যে যে গুলো দিয়েছি সেগুলো তোমরা সেই টপিকসগুলো খুব ভালো করে পড়বে, এবং পুরো যে জেলাটা রয়েছে সেই জেলা থেকেও কোশ্চেন আসতে পারে, তোমরা এই দুটো জেলা ভালো করে পড়বে। নমস্কার।